আসসালামু আলাইকুম। RadiCellToday.com JTV বাংলা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আব্দুল ওয়াজেদ। আপনার অনলাইন কেনাকাটার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম RadiCellToday.com। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য আজই ভিজিট করুন RadiCellToday.com। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে কখনো সরাসরি যুদ্ধ না বাঁধলেও পুশ ব্যাক কিংবা পুশ ইন, কখনো জেলে আটক, কখনো রোহিঙ্গা নির্যাতন ইত্যাদি ইস্যুতে সীমান্তে বিরোধ লেগেই থাকে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী দু দেশের সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে আছে সেটি দেখার বিষয় এবং সেটি তারা বিচার বিশ্লেষণ করেছে। মায়ানমারের চেয়ে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 3 গুণ হলেও সেনা সদস্যের সংখ্যায় মায়ানমার অনেক দূর এগিয়ে। মায়ানমারের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা মোট 4,06,000, যেখানে বাংলাদেশের রয়েছে মোট 1,60,000 সক্রিয় সেনা সদস্য। তবে দু দেশের কোনটিতেও রিজার্ভ সেনা সদস্য নেই। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে অবশ্য মায়ানমারের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। মায়ানমারের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের $265 কোটি আর বাংলাদেশ প্রতিরক্ষা বাজেট $380 কোটি। এখানে এগিয়ে মায়ানমার বাংলাদেশের 177টির বিপরীতে। মায়ানমারের রয়েছে 276টি এয়ারক্রাফ্ট। নৌশক্তিতেও মায়ানমার বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। মায়ানমারে রয়েছে 187টি জাহাজ, যেখানে বাংলাদেশের রয়েছে মাত্র 112টি। বাংলাদেশের কমব্যাট এয়ারক্রাফ্ট বা যুদ্ধ বিমান রয়েছে 44টি, যেখানে মায়ানমারের যুদ্ধ বিমান রয়েছে 59টি। বাংলাদেশের সেনাবাহিনীর 67টি হেলিকপ্টারের বিপরীতে মায়ানমারের রয়েছে 86টি হেলিকপ্টার। বাংলাদেশের কমব্যাট ট্যাঙ্ক রয়েছে 276টি, যেখানে মায়ানমারের রয়েছে 435টি। বাংলাদেশের সাজোয়াজানের সংখ্যা 1230টি হলেও মায়ানমারের সাজোয়াজানের সংখ্যা 1300টি। স্বয়ংক্রিয় আর্টিলারিতে অনেক এগিয়ে মায়ানমার। দেশটির স্বয়ংক্রিয় আর্টিলারির সংখ্যা 108টি আর বাংলাদেশের রয়েছে মাত্র 18টি। ফিল্ড আর্টিলারিতে মায়ানমারের কয়েক গুণ এগিয়ে আছে। মায়ানমারের 1612টি ফিল্ড আর্টিলারির বিপরীতে বাংলাদেশের রয়েছে মাত্র 419টি ফিল্ড আর্টিলারি। বাংলাদেশের 72টি রকেট প্রজেক্টরের বিপরীতে মায়ানমারে রয়েছে 84টি রকেট প্রজেক্টর। সাবমেরিনের ক্ষেত্রে মায়ানমারের চেয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের সাবমেরিন রয়েছে 2টি আর মায়ানমারে রয়েছে মাত্র 1টি। বাংলাদেশ বা মায়ানমার কোন দেশেরই বিমানবাহী জাহাজ নেই। দু দেশের কোনটিও ডিস্ট্রয়েড নেই বলে উল্লেখ করা হয়েছে সেই পরিসংখ্যানে। এক্ষেত্রে কিছুটা এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ দেশটি রয়েছে 8টি ফ্রিগেট, অন্যদিকে মায়ানমার রয়েছে মাত্র 5টি ফ্রিগেট। বাংলাদেশের করফোটের সংখ্যা মায়ানমারের দ্বিগুণ। মায়ানমারের 3টির বদলে বাংলাদেশের আছে 6টি করভোট। উপকূলে টহল দেওয়ার জন্য মায়ানমারে রয়েছে 117টি নৌযান, যেখানে বাংলাদেশে রয়েছে মাত্র 3টি। এখানে অনেক দূর এগিয়ে আছে মায়ানমার। মায়ানমারের 64টি বিমানবন্দর রয়েছে, যেখানে বাংলাদেশের বিমানবন্দর মাত্র 18টি। এই দিক দিয়ে অনেক দূর এগিয়ে আছে মায়ানমার। দু দেশের সমানে সমানে অনেক অবস্থান থাকলেও দু দেশেরই 3টি নৌবন্দর ও টার্মিনাল রয়েছে। তবে সব দিক বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সামরিক শক্তিতে বাংলাদেশের তুলনায় মায়ানমার অনেক দূর এগিয়ে। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠানোর জন্য আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস jtvbanglaofficial@gmail.com। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেটিভি বাংলার সাথেই থাকুন, সুস্থ থাকুন। সংবাদের শেষ হলো, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। কোভিড-19 থাবায় হঠাৎ জীবন থমকে গেলেও স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় প্রস্তুতি এক নতুন পৃথিবীতে বেঁচে থাকার তৃষ্ণায়। যান্ত্রিক জীবনে হঠাৎ এমন ঘরবন্দি দীর্ঘশ্বাসের লম্বা অবসরের পর প্রকৃতির সাথে সুবাতাসের আয়োজনে তোমায় ডাকছে শান্তিবাড়ি।
शांति बाड़ी को रिसोर्ट पाथ ऑफ सेरेनिटी।